তবন্ধুরা যুবশ্রী বেকার ভাতা প্রকল্প যে যুবশ্রী বেকার ভাতা নিয়ে আমি আপনাদের আগের ভিডিও থেকে দেখেছিলাম কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় যুবশ্রী বেকার ভাতা প্রকল্প কিন্তু প্রত্যেকটি মহিলা এবং পুরুষ আবেদনযোগ্য প্রত্যেকটি ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এবং জেনারেল প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি পনেরোশো টাকা করে পেয়ে যাবেন তো কীভাবে আবেদন করতে হয় সেগুলো তো আমি আগের ভিডিও থেকে দেখিয়েছিলাম আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো যুবশ্রী বেকার ভাতা প্রকল্পে যারা আবেদন করেছেন অনেকে টাকা পেয়ে গেছেন অনেকে টাকা পাচ্ছেন আবার অনেকে টাকা পায়নি তার জন্য কিন্তু একটা নতুন লিস্ট তৈরি হয়েছে নতুন লিস্ট একটা দিয়ে দিয়েছে অলরেডি যে লিস্টের মাধ্যমে কিন্তু অনেক নাম রিজেক্ট হয়ে গেছে এবং অনেক নাম অ্যাপ্রুভও হয়ে গেছে এবং অনেক নাম পেন্ডিংয়ে রয়েছে ঠিক আপনার নামটা কোন পজিশানে রয়েছে সেটা আজকে আমি আপনাদের এই ভিডিও থেকে প্রোভাইড করব ভিডিওটি একটুও না টেনে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন যে সমস্ত সমস্ত বন্ধুরা যুবশ্রী বেকার ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিংবা আবেদন করবে বলে ভাবছেন তারা আজকের এই ভিডিওটি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর আপনি যদি আপনার নাম চেক করতে চান লিস্টটি আমার ডিসক্রিপশনের নিচে পেয়ে যাবেন লিস্টে ডাইরেক্ট ক্লিক করে আপনি লিস্টটা ডাউনলোড করে চেক করতে পারেন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখিয়ে দেবো লিস্টে কাদের নাম বাদ পড়েছে এবং কাদের নাম অ্যাপ্রুভ হয়েছে ততবন্ধুরা যুবশ্রী বেকার ভাতা যারা যুবশ্রী বেকার ভাতা প্রকল্পে আবেদন করেছেন যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তাদের কিন্তু অনেকে তারা টাকা পেয়ে গেছে আবার অনেকে এখনও পর্যন্ত টাকা পায়নি তো যুবশ্রী প্রকল্পে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এখানে এস সি এস টি ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি যে কোনো মহিলা এবং পুরুষ কিন্তু এখানে আবেদনযোগ্য আবেদন কীভাবে করতে হয় আমি ভিডিওতে দেখিয়েছি আগের ভিডিওতে আমার ডিসক্রিপশনের নিচ্ছে সেই সব ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও দেখে আবেদন করতে পারেন আর আপনি যদি জানতে চান যে যুবশ্রী প্রকল্প কি তাহলে দেখুন এই যে যুবশ্রী অপশান রয়েছে যুবশ্রী অপশানে ক্লিক করে এই অ্যাবাউট দ্য সেম এই অপশানে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে দ্য সিম অফ যুব উৎসব প্রকল্প দু হাজার তেরো রিনেম অফ দ্য সিম যুব উৎসব প্রকল্প এইভাবে কিন্তু আপনি এখানে জানতে পারবেন যে আসলে যুবশ্রী প্রকল্প কী আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যারা আবেদন করেছেন অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন কিন্তু যারা টাকা পায়নি একটা নতুন লিস্ট দিয়েছে যে লিস্টের মাধ্যমে কিন্তু অনেক নাম বাতিল পড়েছে আবার অনেক নাম কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে অনেক নাম পেন্ডিংয়ে রয়েছে সেই লিস্টটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে নতুন লিস্টটি দু হাজার একুশ বাইশ সালে চলে আসছে এই লিস্টটি আমি আপনাদের দেখাবো আপনার চাইলে আমার ডেসক্রিপশানের নিচে এই লিস্টের পিডিএফ লিঙ্কটি থাকবে লিঙ্কে ক্লিক করে আপনি পিডিএফ ফর্ম্যাটটি ডাউনলোড করে আপনার নামটা চেক করতে পারেন বন্ধুরা চলুন আমরা লিস্টে চলে যাই বন্ধুরা দেখুন এটা কিন্তু যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল লিস্ট দেখুন বলা হয়েছে নিউ লিস্ট অফ যুবশ্রী এখানে কিন্তু প্রথমে রয়েছে দেখুন নেম প্রথম যে সারিটা রয়েছে এটাতে কিন্তু নেম রয়েছে এবং দ্বিতীয়তে এনরোলমেন্ট আইডি আপনারা অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে একটা আইডি নম্বর দিয়ে থাকে যে অ্যাপ্লিকেশন আইডিটি হচ্ছে এনরোলমেন্ট আইডি সেই আইডিটা আপনাদের দেখে দিয়েছে এবং এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা অলরেডি দিয়ে দিয়েছে এবং সাব ডিভিশন দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি এখানে কোনো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট নেই এই লিস্টে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল লিস্টের নাম রয়েছে কোনো আলাদা আলাদা কোনো ডিস্ট্রিক্ট নেই আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আলাদা কোনো ডিস্ট্রিক্ট লেভেলের ভিডিও করিনি একসঙ্গে পুরো ওয়েস্ট বেঙ্গলের যেহেতু লিস্টটা দিয়েছে সেই লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি তোমাদের দেখুন এখানে অনেকগুলো নাম কিন্তু আপনি পেয়ে যাবেন তো অনেকগুলো নামের মধ্যে আপনি আপনার নামটা দেখুন এখানে যে লাল দাগটি রয়েছে এই যে লাল অংশটা এই লাল অংশটা যে বন্ধুর সে কিন্তু অলরেডি রিজেক্ট হয়ে গেছে সো আপনার নাম যদি এই রকম অবস্থায় থাকে এইরকম যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার নাম কিন্তু রিজেক্ট হয়ে গেছে তো আপনাকে পুনর্বার সেই রিজেক্টটাকে কিন্তু রিওপেন করতে হবে তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলে থাকি আপনারা যদি আপনার নাম এখানে পাঁচশো বাহাত্তরটা পেজ রয়েছে তো পাঁচশো বাহাত্তরটার মধ্যে আপনি কীভাবে খুঁজবেন আপনার নামটা কোথায় তার জন্য একটা দারুণ প্রসেস রয়েছে আপনার যেহেতু কম্পিউটার মধ্যে করতে চাইলে এই যে থ্রিমিন অপশান আছে থ্রিমিন অপশানে ক্লিক করবেন এবং এখানে ফাইন্ড অপশান রয়েছে ফাইন্ড অপশানে ক্লিক করবেন ফাইন্ড অপশানে ক্লিক করার পর এখানে কন্ট্রোল এফ ক্লিক করে দেবেন এবং আপনার নামটা আপনি দিয়ে দেবেন দিয়ে আপনি এন্টার যখনই করবেন তখন কিন্তু আপনার নামটা চলে আসবে একটু টাইম দিতে হবে টাইম দিলে কিন্তু আপনার নামটা চলে আসবে সো এইভাবে কিন্তু আপনি যেহেতু পাঁচশো বাহাত্তর খানা পেজ রয়েছে সেক্ষেত্রে আপনি এইভাবে ফাইন করে আপনার নামটা খুব সহজে করে নিতে পারেন আর নাহলে আপনি যদি এইরকম লিস্টে একটি একটি নাম চেক করে দেখেন তাহলে কিন্তু আপনাকে অনেক টাইম দিতে হবে সো এই লিস্টটা আপনি আমার ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক নাম বাদও পড়ে গেছে এবং অনেক নাম অ্যাপ্রুভ হয়ে গেছে আবার অনেকে পেন্ডিংয়ে রয়েছে তো অনেকে টাকা পাচ্ছে অনেকে টাকা পাচ্ছে না যাদের রিজেক্ট হয়ে গেছে তারা টাকা পাচ্ছে না তো যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এখনও পর্যন্ত আবেদন করেননি তারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন কীভাবে আবেদন করতে হয় আমি আমার আগের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি চাইলে আপনার লিঙ্ককে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে আপনি আবেদন করতে পারেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা যুবশ্রী বেকার ভাতা নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানালাম যে নতুন লিস্টটি বেরিয়েছে সেই লিস্টটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম লিস্টটি আপনি ডাউনলোড করতে পারেন এবং যে সমস্ত বন্ধুরা রিজেক্ট হয়ে গেছে তারা আপনাদের এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করুন রিওপেন করার জন্য আর যারা টাকা পাচ্ছেন তারা কোনো সমস্যা নেই আপনারা টাকা ঠিক মাসে মাসে পেয়ে যাবেন এখনও যারা আবেদন করেননি তারা চাইলে আবেদন করতে পারেন আবেদন লিঙ্ক আমার ডিসক্রিপশানের লাগবে ডিসক্রিপশানের নিচে আপনি লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন কীভাবে আবেদন করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে অল করে দিন আমাদের ভিডিও সবার আগে পেতে